নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আপনাদের ক্ষেত্রে পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি, যা বিকেল পর্যন্ত চলবে। চতুর্থী তিথি চলাকালীন কখনোই আপনারা মূলো বা মূলো সম্বন্ধীয় কোনো সেবন না করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। মূলো সেবন আপনাদের ক্ষেত্রে ধননাশের যোগকে বৃদ্ধি করতে পারে হঠাৎই। আপনাদের ক্ষেত্রে আজ নক্ষত্র থাকছে পূর্ব ফল্গুনী নক্ষত্র। পূর্ব ফল্গুনী নক্ষত্র রাশিচক্রের ১১ নম্বর নক্ষত্র হিসাবে সিংহ রাশির গৃহে অবস্থান করে থাকে। পূর্ব ফাল্গুনী একটি শুক্র দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে তা আমি চলতে চলতে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের ক্ষেত্রে আজ করণ থাকছে বালবকরণ, আর বালবকরণ আপনাদেরকে বুঝিয়ে থাকে যে কোনো বিশেষ টার্গেটকে অ্যাচিভ করা, এবং সেই কার্য আপনাদের ক্ষেত্রে কিন্তু আজ শুভ হবে। আপনাদের ক্ষেত্রে আজ পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ আজকে থাকছে আয়ুষ্মান যোগ, অর্থাৎ নিজের শরীরের যত্ন এবং মনের যত্ন বা বিভিন্ন আধ্যাত্মিক মার্গের মাধ্যমে যে কোনো জিনিসের আপনারা জ্ঞান লাভও করতে পারেন আয়ুষ্মান যোগে। আপনাদের ক্ষেত্রে আজকে দিন থাকছে বুধবার, আর আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকছে সকালবেলা ১১:৪৪ থেকে দুপুরবেলা ১:৫ পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা কোনো ধরনের কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি কোনো শুভকর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ অমৃতকাল থাকছে ৭:৪০ সকালবেলা থেকে ৯:০১ পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে আজ যা চলবে আপনাদের ক্ষেত্রে ১০:২৩ সকালবেলা থেকে ১১:৪৪ সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মামলা করার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে রয়েছে আজ নেই, যা চলবে ১২ জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে ২:২৫ দুপুরবেলা থেকে ৪:৩৮ বিকেলবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে প্রপোজাল দেওয়ার জন্য শুভতিথি রয়েছে ১২ জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে ৪:০৫ দুপুরবেলা থেকে রাত্রেবেলা ৯:০৩ পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের প্রপোজাল দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন আপনার বিজনেস পার্টনারের থেকে অথবা কাছের মানুষের থেকে। ব্যবসা সম্বন্ধীয় আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের শুরু যদি করতে চাইছেন ব্যবসা, সেক্ষেত্রে শুভতিথি রয়েছে ১২ জানুয়ারি, যা চলবে ৭:৪৫ সকালবেলা থেকে ৭:৫৯ পর্যন্ত সকালবেলা, এবং পরবর্তী সময় থাকবে ৯:৪২ সকালবেলা থেকে দুপুরবেলা ১২:৩৪ পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি রয়েছে ১৩ জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে ৭:১৫ সকালবেলা থেকে ৯:০৮ পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে ১০:৩৫ থেকে ১২টা পর্যন্ত দুপুরবেলা। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে সিজারিয়ান অপারেশনের জন্য শুভতিথি রয়েছে আজ, যা চলবে আপনাদের ক্ষেত্রে ৩:৩৯ দুপুরবেলা থেকে ১০:৩১ রাত্রেবেলা পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে পরবর্তী দিন রাত্রেবেলা ১২:৪৭ থেকে সকালবেলা ৭:১৫ পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের সিজারিয়ান অপারেশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভতিথি রয়েছে, যা থাকবে ১২ জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে ৩:৩৫ দুপুরবেলা থেকে
পরবর্তী দিন রাত্রিবেলা 12:43 পর্যন্ত এবং তারপরের দিন সকালবেলা ভোরবেলা 3:03 থেকে সকালবেলা 7:15 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের অনলাইন অফলাইনে জব জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি থাকছে না, থাকছে 14 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:15 সকালবেলা থেকে 9:04 এবং পরবর্তী সময় থাকবে সকালবেলা 10:31 থেকে 3:27 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে অশুভ সময় থাকছে আজ নেই, চলবে 12 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:43 সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলা 8:07 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে সর্বদাই বাধা বিঘ্ন সহজাতভাবে কিন্তু নিয়ে চলে আসে। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে দক্ষিণ দিক। যারা দক্ষিণ দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়। অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1। আজকে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন কিছু অংশে কিন্তু কিছু জটিল আকার ধারণ হতে পারে, কথা বুঝে বলুন। সংখ্যা 2, মানসিক চঞ্চলতা কিছু বিশেষ ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সংখ্যা 3, গাড়ি আস্তে চালান। সংখ্যা 4, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। সংখ্যা 5, আজকে দূরবর্তী যাত্রার ক্ষেত্রে অত্যন্ত সাবধান এবং সতর্কতা অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। সংখ্যা 6, আজকে গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সেরে ফেলার চেষ্টা করুন, আলস্যতা ত্যাগ করার চেষ্টা করুন, বিশেষ ফায়দা পাবেন। সংখ্যা 7, আজকে আপনার মায়ের শরীর নিয়ে কিন্তু কিছু সমস্যা হঠাৎই বৃদ্ধি পেতে পারে। সংখ্যা 8, আজকে আপনাদের ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্যকে কেন্দ্র করে কিছু সমস্যা বৃদ্ধি পাচ্ছে। সংখ্যা 9, আজকে ঠান্ডা লাগা সম্বন্ধীয় সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় ABCD। আর ABCD কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আপনাদের সাথে আলোচনায় চলে যাই। আজকে আপনি যদি কোনো কনস্ট্রাকশন করছেন তাহলে অত্যন্ত সাবধান এবং সতর্কতার সাথে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, নচেত হঠাৎই কিন্তু কনস্ট্রাকশন অনিয়েন্টেড কাজকর্মে বড় গোলযোগ হতে পারে। বি, পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে। সি, দূরবর্তী যাত্রায় ফায়দা থাকবে। ডি, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দা থাকছে। ই, আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। এফ, গুরুত্বপূর্ণ সমস্ত কাজ বুঝে করুন, তা নিশ্চিতভাবে আপনাকে ফায়দাই ফায়দা দেবে। এফ, আজকে আপনাদের জন্য কিন্তু নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি বিশেষ ফায়দা এনে দিতে পারে। জি, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের কোনো বিশেষ মানুষকে নিয়ে কিন্তু কোনো বড় চিন্তা আপনাদের ক্ষেত্রে আবারও হঠাৎ হতে দেখা যেতে পারে। আজ এইচ, আজকে আপনাদের ক্ষেত্রে কোনো সমাবর্তন কোনো অনুষ্ঠান সবাই কিন্তু আপনাকে আজকে কোনো বিশেষ স্পিচ দিতে দেখা যেতে পারে। আই, আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক দুর্বলতা কিন্তু হঠাৎই বৃদ্ধি পেতে পারে আপনাদের কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। যে, আজকে আপনাদের ক্ষেত্রে বুঝে সিদ্ধান্ত নিন সন্তানের ক্ষেত্রে বিশেষত। কে, আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে কর্মস্থানে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। এল, আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। এম, আজকে আপনাদের জন্য নিজের ত্বক সম্বন্ধীয় কোনো সমস্যায় হঠাৎ কিন্তু জটিল আকার সমস্যা ধারণ হতে পারে, সুতরাং ছোটো ছোটো বিষয়ে চিকিৎসকের পরামর্শ অবশ্যই জরুরি। এন, আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে, শত্রু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। ও, আজকে আপনাদের ক্ষেত্রে যে কোনো প্রকারই হোক কাউকে ঋণ না দেওয়ার চেষ্টা করবেন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। পি, আজকে আপনাদের ক্ষেত্রে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি পেতে পারে। কিউ, আজকে আপনাদের ক্ষেত্রে মধ্যম মানের কিন্তু অর্থনৈতিক অবস্থা যেটা বহুদিন ধরে চলে আসছিল সেগুলির একটা সমস্যা সমাধানের পথ খুঁজে পেতে আজকে আপনারা দেখতে পাবেন, বিশেষত ব্যবসা ক্ষেত্রে। আর আজকে আপনাদের জন্য কিন্তু পার্টনারের হেলথ নিয়ে চিন্তা বৃদ্ধি হবে। এস, আজকে আপনাদের ক্ষেত্রে আপনার কোনো বিশেষ কার্যক্রম যেগুলো বহুদিন ধরে আপনারা পেন্ডিং করে রেখেছেন সেগুলো কিন্তু আজকে আপনারা সফলতার দিকে কিন্তু নিয়ে যেতে পারেন সহজেই। আজকে প্রচুর প্রয়াস আপনাদের ক্ষেত্রে বিশেষ সফলতা আপনার কর্মক্ষেত্রে নিশ্চিতভাবে এনে দিতে পারে। টি, আজকে আপনাদের জন্য গুহ্যবিদ্যা এবং গুপ্তবিদ্যায় বিশেষ উন্নতি দেখা যাচ্ছে। পি,
ইউ আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি না করাই ভালো হবে। ভি আজকে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ মানুষের ভালোবাসা আজকে আপনার ক্ষেত্রে কম হতে দেখতে পারেন। ডব্লিউ আজকে নতুন প্রজেক্টে আজকে অর্থলগ্নি না করাই ভালো হবে। এক্স আজকে বুঝে গাড়ি চালান। ওয়াই আজকে আপনাদের মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। জেড আজকে কর্মসংস্থান সম্বন্ধীয় যে সমস্ত সমস্যা আপনাদের ছিল তা কোনো অংশে কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা আজ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে সহজাতভাবে দেখা যেতে পারে। আর এবার চলে যাবো আপনাদের সাথে আলোচনায়। কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন, তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাব। প্রথমে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের জন্য রবিবার। দেখুন, যাদের জন্ম রবিবার তাদের ক্ষেত্রে কিন্তু আজকে যে কোনো ধরনের প্রজেক্টে অর্থলগ্নি করার পূর্বে সাত পাঁচ ভেবেই লগ্নি করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। যাদের জন্ম সোমবারে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, দূরযাত্রা এবং দূরভ্রমণে আজ কিন্তু বিশেষ সফলতা মিলবে। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে আজ অর্থলগ্নি না করা বিশেষ ফায়দাদার হতে পারে, আজ মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ নতুনভাবে আজ দিন শুরু করতে দেখা যেতে পারে, আজকে বিশেষত যারা টেকনোলজিক্যাল ফিল্ডে রয়েছেন তারা নতুন কিছু করে দেখাবার প্রয়াসও কিন্তু আজকে আপনাদের বিশেষ সফলতা এনে দিতে পারে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ আধ্যাত্মিক উন্নতির যোগ ভীষণভাবে থাকছে, আজকে দূরযাত্রার ক্ষেত্রেও দিনটা অত্যন্ত শুভ রয়েছে। যাদের শুক্রবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ কোনো কেনাকাটা কেনা এবং তার সাথে সাথে আজকে আপনাদের ক্ষেত্রে বিক্রয় বাণিজ্যকে কিন্তু বৃদ্ধি করতে দেখা যেতে পারে। যাদের শনিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ ঋণ নেওয়া দেওয়ার জন্য দিনটা শুভ নয়, আজকে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি নিশ্চিতভাবে কিন্তু হঠাৎই তৈরি হতে দেখা যাচ্ছে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়। কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল দিতে চলেছেন, তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। যাদেরই জন্ম বৈশাখ মাসে তাদের প্রেমজ বিষয়ে কিছু বড় সমস্যা যা বহুদিন ধরে চলে আসছিল সেগুলি সমস্যার সমাধানের পথ নিশ্চিতভাবে খুঁজে পাবে। যাদের জন্ম জ্যৈষ্ঠ মাসে তাদের ক্ষেত্রে আজ কিন্তু বিশেষত সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি এবং তার সাথে সাথে নিজে যদি শিক্ষার সাথে যুক্ত থাকেন তাহলে শিক্ষা সম্বন্ধীয় সমস্যায় কিছুভাবে আজকে আপনাদের জর্জরিত হতে দেখা যেতে পারে। যাদেরই আষাঢ় মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা আজ এনে দিতে পারে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে বুঝে লগ্নি করুন, ফায়দা থাকবে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে বিবাহের কথাবার্তা এগোতে পারে, ব্যবসায়িকদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ রয়েছে। যাদের আশ্বিন মাসে জন্ম অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা আজ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কোনো বন্ধু দ্বারা বিশেষ উপকার আজ আপনি কিন্তু পেতে পারেন। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ ঋণ না নেওয়াই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে আজ দিনটা অত্যন্ত মধ্যম মানের বলা চলে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ভাগ্যস্থান আজকে বিশেষভাবে কিন্তু সফলতার নতুন দিশা আপনাকে দেখাতে পারে। নতুন কিছু করার পূর্বে আজকে আপনারা পরিকল্পনা করে যদি করেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ সফলতা দিতে পারে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা শুভ নয়। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, আজকে বিশেষত ব্যবসায়িকদের জন্য দিনটা অত্যন্ত শুভ রয়েছে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি না করাই ভালো এবং তার সাথে সাথে বিশেষ করে বলে রাখি বাইরের খাওয়া অ্যাভয়েড করার চেষ্টা করুন। হেলথ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আজ আপনাদের ক্ষেত্রে হঠাৎই কিন্তু কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে শত্রু বৃদ্ধি পেতে পারে। আর এবার চলে যাবো আপনাদের সাথে আলোচনায়। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি রাশিফলের, আর এখন আমরা রাশিফলের আলোচনা করব প্রথমে প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি। দেখুন, যাদেরই মেষ রাশি যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তারা আজ সাবধানে চলাফেরা করবেন, হঠাৎই কিন্তু কোনো বড় দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন। মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, আজ আপনাদের ক্ষেত্রে দিনটা অত্যন্তভাবে কিন্তু নতুন কিছু করে দেখাবার জন্য কোনো পরিকল্পনা করার জন্য দিনটা অত্যন্ত শুভ রয়েছে।
আজকে আপনাদের পুরনো কোনো নতুন পুরনো কোনো প্রজেক্ট যা বহুদিন ধরে পেন্ডিং ছিল সেগুলো কিন্তু আজ ক্লিয়ার হতে দেখা যেতে পারে। আজ উদ্যমের সাথে কাজ করুন, আপনাদের ক্ষেত্রে আজ দিন অত্যন্ত শুভ রয়েছে। অলসতা ত্যাগ করার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে বিশেষ লাভ দিতে পারে। শুভ রং আপনাদের জন্য আজকে নীল এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব। বৃষরাশি, বৃষরাশির ক্ষেত্রে আজ দিন অত্যন্ত শুভ রয়েছে। মানসিক চঞ্চলতা কিছু অংশে কম হতে দেখা যাবে। কোনো বিশেষ পরামর্শদাতার পরামর্শ আপনাদের ক্ষেত্রে অধিক সফলতার নতুন দিশা দেখাতে পারে। সন্তানকে নিয়ে যে সমস্ত চিন্তা আপনাদের ক্ষেত্রে বাড়ছিল সেগুলো কিন্তু আজ কিছু অংশে রোধ হতে দেখতে পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে আজ দূরভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত দিনটা শুভ থাকলেও বিকেলের পরবর্তী সময় সাবধানে ড্রাইভ করা অত্যন্ত জরুরি, নচেত হঠাৎই কিন্তু কোনো বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন আপনাকে হতে দেখা যেতে পারে। সুতরাং যারাই ড্রাইভ করছেন তারা সতর্ক থাকুন বিকেলের পরবর্তী সময়। সন্তানকে নিয়ে দূরভ্রমণের পরিকল্পনা আজ সফল হতে চলেছে। যাদের আজকে আপনাদের জন্য বিশেষ করে বলে রাখি, যারা দূরভ্রমণ করবে তারা কিন্তু আজ বিকেলের পরবর্তী সময় দূরভ্রমণ না করলেই শুভ হবে। শুভ রং আপনাদের জন্য আজকে গোলাপি এবং শুভ সংখ্যা তিন আলোচনা করব। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হবে। ভালোবাসার ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে কিছু অংশে দুর্বলতা হঠাৎ করে তৈরি হতে পারে মনের মধ্যে, যার কারণে মানসিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে দুঃখপ্রবণ বা কষ্টপ্রবণ কিন্তু আজ হতে দেখা যেতে পারে। আজ বিশেষ করে বলে রাখি, যারা দূরযাত্রা করবেন তাদের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় দূরযাত্রা অ্যাভয়েড করার চেষ্টা করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। পরিবারের মানুষের সাথে হঠাৎই কিন্তু মতবিরোধ বচসা তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য আজকে নীল এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। সিংহরাশি, সিংহরাশির জন্য আজকে দিনটা অত্যন্ত শুভ রয়েছে। পার্টনারের হেলথ নিয়ে কিন্তু কিছু বড় সমস্যা হঠাৎই তৈরি হতে দেখা যেতে পারে, তবে মোটের ওপর দিনটা আজ শুভ। ব্যবসায়িকদের জন্য আজ নতুন কিছু করে দেখাবার পরিকল্পনা সফল হতে পারে। শুভ রং সবুজ, শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। কন্যারাশি, কন্যারাশির ক্ষেত্রে আজ মতবিরোধ মতানৈক্য বৃদ্ধি পাবে। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে আজ দিন অত্যন্ত শুভ রয়েছে। আর্থিক ক্ষেত্রে আজ নতুন নতুন বিশেষ বিষয়ে যদি আপনি কোনো প্রজেক্টে লগ্নি করছেন আর্থিক উপার্জনের পথকে প্রশস্ত করার জন্য, তা আপনাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে। তবে মাথায় রাখবেন শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু আজ একই সাথে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব। এবার আপনাদের সাথে বাস্তু টিপস। আর প্রত্যেক দিন বলে চলা ছোট্ট ছোট্ট বাস্তু টিপসগুলি আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করবেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন বাস্তু টিপস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব ঈশান কোণেরই আরও কিছু নতুন বাস্তু টিপস নিয়ে। দেখুন, যদি আপনি আপনার গৃহে ঘড়ি রাখছেন তাহলে তা সর্বদা ঈশান কোণায় রাখতে পারেন, অথবা উত্তর দিক অথবা উত্তর পূর্ব কোণার পূর্ব দিকে আপনারা রাখতে পারেন। উত্তর পূর্ব কোণার উত্তর দিকে অথবা উত্তর পূর্ব কোণার পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব উত্তর পূর্ব বা উত্তর উত্তর পূর্ব দিকে আপনারা বাস্তুর ক্ষেত্রে বাস্তু মতে ঘড়ি রাখলে তা আপনাদের ক্ষেত্রে সঠিকভাবে আপনাকে বিভিন্ন দিকে পরিচালনা করতে সাহায্য করবে। আপনাদের ক্ষেত্রে আজকে কি গাছ পুজো করা অত্যন্ত শুভ হবে? আজকে আপনারা কিন্তু যারা মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা অথবা পূর্বফল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা, তারা কিন্তু পলাশ বৃক্ষ আজ কিন্তু রোপণ করে জল দিন, প্রণাম করুন, পুজো করুন, তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অথবা আপনাদের ক্ষেত্রে যে কোনো মানুষই আছেন তারা কিন্তু প্রত্যহিকভাবে যেরকম আপনারা জল দেন গাছে, সেরকমই কিন্তু আজ পলাশ বৃক্ষকে জল দিন, প্রণাম করুন, পুজো করুন, তাও আপনাদের ক্ষেত্রে বিশেষ সুফল লাভ হতে পারে। যারাই দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আজ এলাচ সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আর বলে দিয়ে আজকে দান, প্রত্যেক দিন যারা দান করার মানসিকতা রাখেন তারা অবশ্যই কিন্তু দান করে বিশেষ ফায়দা আজ পেতে পারেন। আজকে আপনারা যারাই দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন বা যে কোনো কাজেই বেরোচ্ছেন, দান করার ক্ষেত্রে আজকে আপনারা যে কোনো গরিব মানুষকে কোনো ফল দান করে বেরোতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুফল দিয়ে থাকবে। আজকে একটি ছোট্ট উপায় আপনাদের ক্ষেত্রে বলবো যা বিশেষ কার্যকরী আপনাদের জীবনে হতে পারে। দেখুন, প্রতিনিয়ত আপনাদের ক্ষেত্রে বিশেষ ছোট ছোট উপায়গুলি বলি যেগুলি আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করে অনেকটাই কিন্তু আপনারা অধিকাংশরূপে ভালো থাকতে পারেন, তাই অবশ্যই এই উপায়গুলোর দিকে চোখ রাখার চেষ্টা করুন।
আজকে যেহেতু তিথি রয়েছে, চতুর্থী তিথি আজ রয়েছে বুধবার, আজ আপনারা কিন্তু গণেশজির আরাধনা করুন। গণেশজির আরাধনা করে বিভিন্ন ক্ষেত্রে আসা বাধা বিঘ্নকে সহজাতভাবে আপনারা দূরীভূত করতে পারেন। কিভাবে করবেন দেখুন, যদি আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন সহজাতভাবে চলে আসছে, আপনি চাইছেন যে সেখান থেকে আপনি সহজাতভাবে বেরিয়ে আসবেন, কিন্তু কোনোভাবেই আপনি পারছেন না, অনেক লড়াই করা সত্ত্বেও কিন্তু আপনি আপনার জায়গায় এগোতে পারছেন না, তাহলে কি করবেন? আজকে আপনারা 21টি দুর্বা নিন এবং 21টি দুর্বা গণেশজির চরণে অর্পণ করুন এবং ওম গং গণপতয় নমঃ মন্ত্র আপনারা কমপক্ষে 108 বার, সর্বাধিক 1008 বার আপনারা আজকে পাঠ করতে পারেন। তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। এতে আপনাদের আশা বাধা বিঘ্ন যেগুলো সহজাতভাবে চলে আসছে সেগুলি ধীরে ধীরে কিন্তু দূরীভূত হতে থাকবে। প্রক্রিয়া কিন্তু আপনারা ক্রমাগত করে গেলে তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা দিয়ে থাকবে। আপনাদের ক্ষেত্রে এবার বলে দিই, যাদের জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে মন্দিরে পুষ্প প্রদান করুন, পুষ্প অর্পণ করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু বাচ্চাদের শিক্ষণ সামগ্রী আজ প্রদান করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়, রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে বিশেষ ফায়দা আপনারা দেখতে পাবেন। আজকে নতুন কোনো বিশেষ প্রজেক্ট আপনাদের ক্ষেত্রে সফলতার নতুন দিশা খুঁজে দিতে পারে। ছোট ছোট বিবাদ আজ এড়িয়ে থাকার চেষ্টা করুন। নতুন কোনো বিশেষ বিষয় আজ অর্থলগ্নি বুঝে করুন, বিশেষ ফায়দা আপনি পেতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 6 আলোচনা করব বৃশ্চিক রাশি। মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, কোনো হঠাৎ আইনি জটিলতা আপনাদের ক্ষেত্রে ঘিরে ধরতে পারে, অত্যন্ত সতর্ক এবং সাবধান। জটিল কুটিল বিষয় থেকে অত্যন্ত সাবধান থাকুন, তা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। নতুন নতুন বিশেষ বিষয় কিন্তু আজকে আপনাদের মনোনিবেশ করতে দেখা যেতে পারে। আজকে নতুন কিছু করে দেখাবার পরিকল্পনা থাকলেও অলসতা আপনাকে কিন্তু কিছু অংশে সমস্যা এনে দিতে পারে কর্মজীবনে বা অর্থনৈতিক ক্ষেত্রে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আজ নতুন কিছু করে দেখাবার পরিকল্পনা তৈরি করতে দেখা যেতে পারে আপনাকে। আপনাদের মধ্যে আজ উদ্যম কিন্তু প্রচুর থাকবে এবং তার সাথে সাথে মায়ের শারীরিক সমস্যাকে কেন্দ্র করেও কিন্তু আজ কিছু অংশে কিছু সময় কিন্তু ব্যয় হতে দেখা যেতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা কমতেও দেখা যাবে অন্যান্য দিনের তুলনায়। আজকে নতুন কিছু করার পরিকল্পনার জন্য হঠাৎ করে কোথাও অর্থলগ্নি করে বসলে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু বড় সমস্যা, কিছু বড় ভুল হঠাৎ হয়ে যেতে পারে। সুতরাং যদি আপনার অর্থলগ্নি করতেই হচ্ছে, যদি আপনার ক্ষেত্রে আপনি কোনো জায়গায় লগ্নি করছেন, তাহলে তা বুঝে করুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা অবশ্যই দেবে। শুভ রং আপনাদের জন্য আজকে নীল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আজ গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান এবং সতর্ক। পার্টনারের হেলথ নিয়ে কিছু বড় সমস্যা হঠাৎই তৈরি হতে দেখা যেতে পারে। যদি দূরবর্তী যাত্রা করছেন তাহলে সতর্ক এবং সাবধানতার সাথে গাড়ি ড্রাইভ করার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আজকে চোখ সম্বন্ধীয় কোনো বিশেষ বিষয় কিন্তু আজকে ভুগতে দেখা যেতে পারে। হঠাৎই আপনাদের ক্ষেত্রে আজ গলা সম্বন্ধীয় কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। ঋণ নেওয়ার জন্য এবং ঋণ দেওয়ার জন্য আজকে দিনটা ভালো থাকতে পারে। তবে মাথায় রাখবেন, যদি আপনার ঋণ পরিশোধের কোনো বিষয় থেকে থাকে সেগুলো তড়িঘড়ি পরিশোধ করুন, নচেত কিছু বড় আইনি সমস্যা হঠাৎই কিন্তু আজ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব কুম্ভরাশি। কুম্ভরাশির ক্ষেত্রে আজ অত্যন্ত বেশি পরিমাণে কিন্তু জল খাওয়ার চেষ্টা করুন। জলের ঘাটতি হওয়ার কারণে আপনাদের শরীরে কিছু বড় সমস্যা হঠাৎই কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে। নতুন নতুন বিষয়গুলির দিকে আপনাদের ঝোঁক দেওয়া অত্যন্ত জরুরি। যে কোনো ধরনের বিষয়কে কেন্দ্র করে আপনারা কিন্তু বিশেষ অ্যাচিভ করে ফেলতে পারেন আজ। সুতরাং কোনো বিষয়কে ইগনোর না করাই আজকে আপনার ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে শুভ হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ সকালে রাখার চেষ্টা করুন, বিশেষ ফায়দা আপনারা আপনাদের জীবনে দেখতে পাবে। শুভ রং আপনাদের জন্য আজকে সবুজ এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব মীন রাশি। মীন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, তারা বাড়ি ঘর বা যে কোনো প্রপার্টি সম্বন্ধীয় জায়গায় লগ্নি তো করছেন, সতর্ক থাকুন। হঠাৎ কোনো বড় লগ্নি আপনাদের ক্ষেত্রে কিছু বিপজ্জনক ভূমিকা ভালো পালন করতে পারে, সুতরাং বুঝে লগ্নি করুন। বড় কিছু কনস্ট্রাকশন ওরিয়েন্টেড গোলযোগ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বড় সমস্যা এনে দিতে পারে। আর্থিক ক্ষেত্রে আজ গোলযোগ না থাকলেও মোটের ওপর মানসিক চঞ্চলতা নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য আজকে নীল এবং শুভ সংখ্যা 7।
যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ক্ষেত্রে ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।